আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলি তাদের সবার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আসলে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যেখানে বসে বানায়, যে অফিসটায় বসে বানায়, তো সেই অফিসটা আসলে দেখতে কীরকম। আর সেই অফিসটা আমি এখন আপনাদেরকে গেমে দেখিয়ে দেবো, প্লাস আমি রিয়েল লাইফেরটাও আমি এই ভিডিওর কোনো একটা অংশে আমি দেখিয়ে দেবো। আর আমরা আজকে যাচ্ছি অনেকজন মিলে, দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আছি আমরা। তো আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু বাসটি ছেড়ে দিব, আর কোন ম্যাপে গেলে পাবেন সেটা আমি দেখিয়ে দিব। কিন্তু এটা কি হইলো ভাই, এটা কোনো কথা, এটা কি কোনো কিছু হইলো ভাই? আমি বুঝতেই পারলাম না যে আসলে কি করলো ভাই, দেখেন অবস্থা। মানে ওর বাবার গালে একটা থাপ্পড় মারলো, কিন্তু ওর বাবা রেগে গেল কিন্তু কিছু বললো না। যাই হোক, তো আমরা এখন অফিসে চলে যাবো। আর আমরা আরেকটা কথা বলে রাখি, তো এখান থেকে কিন্তু সেই অফিসের ভিতরে কিন্তু একটা এলিয়েন আছে, ঠিক আছে? তো সেই এলিয়েনটাকে আমি দেখাবার ম্যাপটা ভালোভাবে দেখেন। তো এখান থেকে কিন্তু জাকার্তা পর্যন্ত আমি দিয়ে দিলাম, তো এই ম্যাপটা ভালোভাবে দেখে রাখলেন। আর এখান থেকে আমি ভিডিওটার স্পিডটা বাড়াই দেবো, যেহেতু আপনাদের টাইমটা নষ্ট না হয়। তো আমি এখান থেকে টাইমটা বাড়িয়ে দিলাম আর কি, ভিডিও স্পিডটা। এখান থেকে আমাকে বামে যেতে হবে, বামে যাওয়ার পরে আমরা দেখতেছেন যে আমি এখান থেকে এখন ডানে চলে যাবো, আস্তে হালকা ডানে চলে যাব। তো এখান থেকে আর আমাকে আর মোটর ঘুরতে হবে না, এখান থেকে এই ফ্লাইওভারের সাইড থেকে আমি চলে যাব। এখান থেকে ম্যাপটা একটু ভালোভাবে ফলো করবেন, কারণ একটু সামনেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু পৌঁছে যাব। এর জন্য আপনাকে এখান থেকে একটু ভালোভাবে ফলো করে দেখতে হবে। আর সেই অফিসের ভিতরে কিন্তু একটা এলিয়েন আছে, আমি এটা আমি একটু আগেও বললাম, এখনও বললাম, আর আমি ভিডিওতে আমি দেখাবো, আর রিয়েল লাইফেরটাও আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন আমরা যাব হচ্ছে গেমের যে অফিসটা আছে, তো টোটালি সেই অফিসটার সেটার একটা ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে এই অফিসটা কিন্তু হচ্ছে মাটির নিচে, আর এখানে কিন্তু যেতে একটা লিফ্টও আছে। আমি একটা রিভিউ করছিলাম, ওইখানে অনেকেই লোকেশনটা জানতে চেয়েছিলেন। তো এইখানে আমি একটু জুম আউট করে দেখালাম যে এইখানে এসে আপনারা ঠিক সেম প্লেসটা যেন আপনারা এসে বামে ঢুকতে পারেন, এখান থেকে নামটাও ফলো করবেন। তো এখান থেকে আমি গাড়িটাকে পার্কিং করব সামনে, এখানে তো অনেকগুলো বিল্ডিং আছে, তো কোনটায় যাবেন এটা তো আর বুঝবেন না। এখন আমি সোজাসুজি নেমে একবার কর্নারে, ডান সাইডের কর্নারে এখান থেকে আমি ঢুকবো। তো এখান থেকে লিফ্টের এখানে প্রবেশ করলাম। বাইরে ভাই লিফ্টটা তো অস্থির, মানে আসলে অসাধারণ একটা লিফ্টের ডিজাইনটা ভিতরে। তো যাই হোক, এখন আমি ভিতরে ঢুকে যাবো। এখন কিন্তু আমি মালিওর অফিসে চলে আসলাম, দেখতে পারতেছেন যে এখানে গেমের কাজ চলতেছে কিন্তু মানুষ নাই। আসলে কি এখানে এলিয়েনই কাজ করতেছে নাকি আসলে কোন মানুষ কাজ করতেছে, আমি সেটাই দেখাবো। এই যে ভাই আমি সামনে চলে আসলাম, আমি এখন এলিয়েন দেখানোর কথা বলছিলাম। এখন যদি বলেন যে এলিয়েন না দেখালে হয় নাকি ভাই, আপনি তো বলছেন এলিয়েন দেখাবেন। তো এই দেখেন তো ভাই, ওইটা কে বসে রয়েছে ভাই, মানে হঠাৎ করে যদি রাত্রে আপনি গেম খেলতে খেলতে এইখানে আসার পরে এটা দেখেন তাহলে কেমন হবে অবস্থাটা। তো এটা হচ্ছে এলিয়েন। তো এখন আপনারা মোটামুটি অফিসটা দেখে ফেললেন, আর আমি এখন চলে যাব ডাইরেক্ট একবারে বাস্তবের যে অফিসটা আছে, তো সেই অফিসটা আমি এখন দেখাবো। তো আমি বেশি অংশটুকু দেখাতে পারবো না। তো দেখতে পারতেছেন, তো এটা হচ্ছে সেই মালেও যে গেমটা আমরা খেলি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, সেটার বাস্তব অফিস। আর এখানে কিন্তু গেমটা কাজ, সম্পূর্ণ কাজ কিন্তু এখানেই করা হয়। আর আপনারা দেখতেই পারতেছেন যে কেমন অফিসের পরিবেশটা, এখানে অনেকেই কাজ করতেছে। তো যাই হোক, আজকের রিভিউটি এই পর্যন্তই, তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। তো যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।